উৎসবের রান্না অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আসলে উৎসবের রান্না শুনলে সবার ভালো লাগে, আমার মনে হয় আমাদের অনুষ্ঠান দেখে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা খাবার দেখাবো যে খাবারটা আপনারা যে কোনো উৎসবের সময় রান্না করতে পারবেন, কোরবানির ঈদের সময় রান্না করতে পারবেন। এটা হলো ল্যামশ্যাং। ল্যামশ্যাং হলো গিয়ে, দেখুন আমি দেখাই আপনাদের, এই যে দেখুন এখানে আমি 5 টুকরা রেখেছি, এটা আমি আজকে রান্না করে দেখাবো। এটা সেদ্ধ হতে বেশ একটু সময় লাগে, আর ল্যামশ্যাংটা যদি একদম নরম না হয় তাহলে ভালো লাগে না। আমি যার জন্য একটু শুধু পানি দিয়ে সেদ্ধ করে এনেছি, এখন রান্নাটা করে আপনাদের দেখাবো। চুলায় একটা হাঁড়ি দিয়েছি, দেখুন এটার মধ্যে আমি মাখনটা দিয়ে দিলাম। মাখন দিয়ে এটা রান্না করব আমরা। মাখনটা একটু ভালো করে গলে যাক, তারপরে আমরা এটা রান্নাটা শুরু করব। আসলে এটা একটা বিদেশি খাবার, কিন্তু আমরা অনেকটা আমাদের দেশি স্টাইলে রান্না করব। আমরা এটার মধ্যে একটু পেঁয়াজ আদা রসুন বাটা দেবো, বেরেস্তা দেবো। আমরা প্রথমে একটু সিদ্ধ তো করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা দিচ্ছি। বিদেশি হলে আসলে বিদেশি ওরা যেমন সিদ্ধ সিদ্ধ সব কিছু শুধু গোলমরিচ দেখে এনে, আমাদের তো আবার মুখে তেমন ভাল লাগে না, তা আমাদের স্টাইলে আমি রান্না করছি আপনাদের জন্য। একটু নাড়াচাড়া করতে হবে। ল্যামশ্যাংগুলো যখন সিদ্ধ করেছিলাম তখন অল্প লবণ দিয়েছিলাম, এই জন্য এখন 1 চামচ লবণ দিলাম, বেশি দিচ্ছি না। আমি এটার মধ্যে ল্যামশ্যাংগুলো দিয়ে দেব, 5 পিসি দিয়ে দিচ্ছি। আর এটা হয় কি, যখনই আপনি রান্না করবেন একদম যদি নরম করে না রান্না করেন তাহলে কিন্তু পরিবারের কেউ খেয়ে পছন্দ করবে না, যে রান্নাটা বলবে যে না কেমন জানি হয়েছে, ভালো লাগেনি এরকম বলবে। এখানে সয়া সস আছে, একটু আগে আমি যেটা বললাম সয়া সস অনেক লবণ থাকে, আমরা সয়া সস 4 চামচের 2 চামচ দিচ্ছি। দিয়ে এখন ওয়েস্টার সস দেব, এখানে ওয়েস্টার সস রেখেছি। ওয়েস্টার সসটা এখানে যতখানি আছে দেবো, তারপর যদি লাগে। ওয়েস্টার সসের জন্য আসলে এই ল্যামশ্যাংটার কালারটা খুব সুন্দর হয়। এখন আমরা এটা আবার ভালো করে নাড়াচাড়া করব। আর যেটা বলছি যে সবসময় এটা যখনই রান্না করবেন আপনারা খেয়াল রাখবেন যেটা যেন একদম নরম হয়, নরম না হলে এটা খেতে একটুকু ভালো লাগবে না। এখন কি করব, এটা ল্যামশ্যাংটা একটু চুলায় রাখবো, আরও কিছুক্ষণ এটা হবে। আসলে উৎসবের রান্না যখনই আমরা করি তখনই মনে হয় যে অনেক কিছু আজকে রান্না করলাম, অনেকগুলো হাঁড়ি বাটি নোংরা হয়ে গেছে রান্না করার জন্য, এখন এগুলো কীভাবে আমরা পরিষ্কার করব। তারপরে আবার আছে যেহেতু উৎসবে রান্না করলাম টেবিলও বেশ কয়েকজনের জন্য সাজাতে হবে, থাল গ্লাস সব কিছু যেন, প্লেট সব কিছু যেন একদম ঝকঝকে তকতকে থাকে। আসলে এই ঝকঝকে তকতকে থাকার জন্য আপনাদের বেশি কিছু চিন্তা করতে হবে না, এর জন্য আছে ভিম লিকুইড, যাতে আছে 100 গুণ লেবুর শক্তি। আর লেবু আছে বলে আপনি যখন ঘষা মাজা করবেন থালা বাসন হাঁড়ি আপনার কিন্তু ত্বকেরও কোনো ক্ষতি হবে না। সুতরাং আপনি নিশ্চিন্ত মনে ভিম লিকুইড দিয়ে সব কিছু ঝকঝকে তকতকে করে পরিবেশন করতে পারবেন, কি টেবিলে যখন খাবার দেবেন তখন। সুতরাং ভিম লিকুইড আসলে আমাদের বন্ধুর মতো। এখন দেখুন এই যে ল্যামশ্যাংগুলো আমরা আরও একটু কষাবো। আর আমি যেটা বলছিলাম আপনাদের যে আমরা সবজি দিয়ে এটা পরিবেশন করব, এটা আরও একটু হবে। কিছুটা বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি, আর এটা আসলে বাচ্চারা খুবই পছন্দ করে খায়। আমরা কোনো ঝাল কিছু দিচ্ছি না, আপনারা ইচ্ছা করলে অবশ্যই শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন, দিয়ে এটা তৈরি করতে পারবেন। আর একটু শুকনা হবে তারপরে আমরা নামিয়ে ফেলবো। এটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখানে ডিশ নিয়ে আসি, এটা কীভাবে পরিবেশন করব ডিশটা বরং এখানে রাখি। ডিশটা এখানে রাখলাম, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, চামচ নিয়ে আসি। এটা মানে কি একটা মজার খাবার, আর সেই সাথে আমরা যেমন খাসির রানটা রোস্ট করি তাই না, এটা আবার অন্যরকম। যেহেতু ছোট ছোট মানে এই যে রানের টুকরাগুলো দেখতে খুব ভাল লাগে আর খেতে তো অবশ্যই মজা, আমি যেটা বারবার আপনাদের বলছি।
এখন এই ঝোলটুকু দিয়ে দিচ্ছি। আমরা বাটার দিয়েছিলাম, সবকিছু দিয়েছিলাম, এখন আমরা কিছু সবজি অ্যাড করব এর মধ্যে। সবজিগুলো আমরা সিদ্ধ করে রেখেছি, বরবটি রেখেছি, গাজর রেখেছি, জিনিসটা দেখুন দেখতে কত ভাল লাগছে। আর এখানে দিলাম ফুলকপি। আমার নিজের তো দেখে ভাল লাগছে, আমার মনে হয় আপনারা যারা টিভি সেটের সামনে বসে আছেন তাদেরও ভাল লাগছে। আমি এখন আমরা প্রতিদিন যেখানে রেখে আপনাদের দেখাই সুন্দর করে সাজিয়ে সেই জায়গাটায় রাখলাম। এই হলো আমাদের আজকের রান্না, ল্যামশ্যাং। আজকে আমি আপনাদের একটা বিদেশি খাবার আমাদের দেশি স্টাইলে রান্না করে দেখালাম, ল্যামশ্যাং, সাথে কিছু সবজি সিদ্ধ দিয়ে পরিবেশন করলাম। আমার মনে হয় আজকের খাবার রান্না করাটা আপনাদের সবার ভালো লেগেছে। সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা নিয়ে আমি কেকা ফেরদৌসি ভীম উৎসবের রান্না অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফিজ। দ্বিগুণ পেট পরিষ্কার করে, তাহলে কে জিতলো? আমার ভীম লিকুইড।